নমস্কার শ্রুতি দর্শকবৃন্দ, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে পিএসসি সংক্রান্তিত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। সাথে সাথে আপনাদের সাথে তথ্য তুলে ধরব আপার প্রাইমারির বর্তমান অবস্থা। তো বন্ধুরা, প্রথমেই আমি পিএসসি সংক্রান্তিত যে ক্লার্কসেপের পরীক্ষা ছিল সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। নিচে ডিসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে ভুলবেন না। তাহলে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে যে ধরনের আপডেটগুলি দেওয়া হয় সেগুলি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বেশ কিছু আপডেট এখান থেকে পেতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা যেটা জানতে চাইব বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই, সেটি হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা। আপনারা অনেকেই ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন, যার আবেদনকারীর সংখ্যা 7,750,600, এখন সেটা বাড়িয়ে 4,000 করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। যোগ্যতা মান ছিল মাধ্যমিক এবং আবেদন শেষ জমা দেওয়ার শেষ দিন ছিল 25 মার্চ 2019। এবার যে প্রশ্নটা আপনাদের মনে অনেকবার অনেক দিন ধরেই রয়েছে, যে সমস্ত পরীক্ষা তো পরপর হয়ে যাচ্ছে, তো এই পরীক্ষাটি কবে হবে বা এই পরীক্ষার বর্তমান অবস্থাটি কী? দেখুন, যারা কলকাতায় নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের দপ্তর করণিক নিয়োগে পরীক্ষা নিতে চলেছে, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বহু প্রতীক্ষিত এই ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং জটিলতাও সৃষ্টি হয়। পিএসসি পাশাপাশি নতুন করে তৈরি হওয়া যে স্টাফ সিলেকশন কমিশনও পরীক্ষার আয়োজনের দাবিদার ছিল, কিন্তু সম্প্রতি নবান্নের তরফে পিএসসিকে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পরীক্ষার নিয়োগ নিয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। সুতরাং জানুয়ারি মাসের শেষ দিক থেকে এই পরীক্ষা নিতে চলেছে পিএসসি। প্রসঙ্গত, চলতি বছরের 22 ফেব্রুয়ারি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করেছিল পিএসসি। আবেদন জমা পড়েছিল শেষ তারিখ বা 25 মার্চ, তারপর থেকে সমস্ত 10 মাস তার ভাগ্য কার্যত ঝুলেছিল। দিন কয়েক আগে নবান্নের তরফে সবুজ সংকেত মেলার পরই পিএসসির তরফে প্রস্তুতি শুরু করে দেওয়া হয় এবং সূত্রের দাবি বিভিন্ন সরকারি দপ্তর মিলিয়ে 4,000 শূন্যপদের জন্য ওই নিয়োগ পরীক্ষা হতে চলেছে, যার জন্য প্রায় 7,50,000 আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই সরকারি চাকরি পেতে যোগ্যতামান ছিল ন্যূনতম মাধ্যমিক পাস, কম্পিউটারের মৌলিক জ্ঞান, বাংলা ইংরেজিতে টাইপিংয়ের দক্ষতা। এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান দেবাশিস বসু বলেছিলেন, ক্লার্কশিপ পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছি। আগে থেকেই এই পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া, আবেদনপত্র বাছাই, ঝাড়াই বাছাই সমস্ত কাজ হয়ে রয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে এই পরীক্ষা আমরা নেব। সুতরাং দাবি যে করণিক নিয়োগে মূলত দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। প্রথমে পর্বের লিখিত পরীক্ষা হবে মাল্টিপল চয়েস ভিত্তিক, 1.5 ঘন্টার এই পরীক্ষা। ইংরাজি ও পাটিগণিতের উপর 30 নম্বর করে মোট 60 নম্বরের প্রশ্ন থাকবে, বাকি 40টি নম্বরের প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজের উপর। এই পরীক্ষায় পাস করলে মূলত দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সেখানে রাখা হবে, সেখানে বিস্তারিত উত্তর লিখতে হবে এবং 50 নম্বরের তাতে উত্তীর্ণ হলে তো কম্পিউটার টাইপিংয়ের টেস্টের জন্য বিবেচিত হবেন প্রার্থীরা। 1 মিনিটে ইংরাজিতে এবং বাংলা যথাক্রমে 20টি এবং 10টি তো শব্দ টাইপ করতে হবে তাদের। দুটি লিখিত পরীক্ষার মধ্যে টাইপিং টেস্টের নম্বর মিলিয়ে তৈরি হবে মেধা তালিকা, তাই ভিত্তিতেই সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 2014 সাল থেকে স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষার আয়োজন করে আসছিল, কিন্তু গোটা প্রক্রিয়াটা শেষ করার আগে নিয়ামক এই সংস্থাকে তুলে দেয় রাজ্য সরকার। ফলস্বরূপ এসএসসির ফেলে দেওয়া কাজ পরীক্ষার কাজ করতে ফের পিএসসিকে দায়িত্ব নিতে হয়। সেই হিসাবে 13 বছর পর পূর্ণাঙ্গভাবে ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব নিতে চলেছে সাংবিধানিক এই সংস্থাটি। পরীক্ষার জন্য রাজ্য জুড়ে 27টি কেন্দ্রকে চিহ্নিত করেছে কমিশন, যেখানে কলকাতা উত্তর, দক্ষিণ, বাড়ুইপুর, ডায়মন্ড হারবার, বারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়খণ্ড, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদহ এগুলি রয়েছে। বিএসসির অন্তর্গত এক কথায় তাদের কাছ থেকে যে তথ্য আসছে, দীর্ঘদিন পরে ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করতে চলেছেন তারা। এক্ষেত্রে পরীক্ষার সার্বিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন কিন্তু বদ্ধপরিকর। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের সুনির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তর, পুলিশ প্রশাসন সমন্বয় রেখে কাজ করবেন তারা। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র নকল করা, বিবিধ অসৎ উপায় অবলম্বন থেকে রুখতে কমিশন বিবিধ পদক্ষেপ করেছে। রোল নম্বর কিংবা পরিচিতি সংক্রান্ত কোনো তথ্য লিখলে প্রাপ্ত নম্বর থেকে 10% করে মার্কস কাটা হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ।
তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে পিএসসি সংক্রান্ত তো যে নতুন আপডেটটি উঠে এসেছে তা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর, যে অবশেষে পিএসসির পরীক্ষাটি হতে চলেছে এবং আমরা এতদিন ধরে যারা অপেক্ষা করছিলাম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে লাল রঙের যে সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।